বন্যার জন্য স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে না। আগামী মাসেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই কারণে সেপ্টেম্বরে হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার 17 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, 15 সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, আর 24 জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের বই দেওয়া হবে। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এবার পরীক্ষা নেওয়া হবে না বলে উল্লেখ করেন দীপুমণি। দীপুমণি বলেন, 11,268 সেট বই দেওয়া হবে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া এসএসসি পরীক্ষার্থীদের। আপনারা অবগত আছেন যে গত 19 জুন 2022 তারিখ থেকে সারা দেশে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সিলেট বিভাগ সহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যা পরিস্থিতির অবনতির কারণে উক্ত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছিল। বর্তমানে বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে, যদিও সিলেট অঞ্চলে কিছু পরীক্ষা কেন্দ্র এখনও বন্যার্থদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা আশা করছি এ মাসের শেষ নাগাদ আশ্রয়কেন্দ্রগুলোকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা যাবে। আপনারা জানেন যে বন্যা কবলিত কয়েকটি এলাকায় বন্যার তীব্রতা ছিল ভয়াবহ। এসব এলাকায় কিছু শিক্ষার্থীর বই পুস্তক বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 তারিখের মধ্যে উক্ত শিক্ষার্থীদের মাঝে আমরা নতুন বই সরবরাহ করার ব্যবস্থা নিতে পারব। আমাদের ইতিমধ্যেই তাদের সংখ্যা নিরূপণ করা হয়ে গেছে এবং সেই অনুযায়ী কোথা থেকে আমরা সেই বইগুলো পাঠিয়ে দেবো সেগুলোরও সব নির্ধারণ করা হয়ে গেছে। আরেকটি বিষয়, আমরা ভেবেছিলাম যে আমরা অগস্টের মাঝামাঝি আমরা এই পরীক্ষাটি শুরু করে দিতে পারবো, কারণ 24 তারিখের মধ্যে এই মাসেরই আমরা যেহেতু বই পৌঁছে দিতে পারবো, এবং বলেছিলাম যে বই পৌঁছে দেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই 2 সপ্তাহ পরেই আমরা পরীক্ষা নেব। কিন্তু একটা পূর্বাভাসও কিছুটা আছে এবং আমাদের অতীতের অভিজ্ঞতাও বলে যে অগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার একটা আশঙ্কা রয়েছে। তো সে কারণে আমরা যেন আবার একটা বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলে একটা বন্যা হবার একটা কিছুটা সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে আমরা এই অগস্টের বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা শুরু করতে যাচ্ছি, কারণ অগস্টে বন্যা হলেও সেটা ওই সেপ্টেম্বরের 8-10 তারিখ পর্যন্ত মোটামুটি আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সেই পর্যন্ত চলে। তো সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী 15 সেপ্টেম্বর 2022 থেকে আমরা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বোর্ডসমূহ অতি দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে। শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। অনেক ধন্যবাদ।